হ্যালো বিয়ার্স, আপনাকে স্বাগত জানাই ফ্রি টিপ চ্যানেলের নতুন একটি এপিসোডে। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা ল্যাপটপ বা কম্পিউটারে আমাদের প্রয়োজনীয় আইকনগুলি ওপেন করতে পারি, যেমন দিস পিসি, কন্ট্রোল প্যানেল, রিসাইকেল বিন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই আইকনগুলি আমার ওপেন করা নেই। আমরা যদি কোনো কারণে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারটাকে উইন্ডোজ বা রিসেট করি, তখন কিন্তু এই আইকনগুলি ওপেন করা থাকে না, পরবর্তীতে আমাদের এই আইকনগুলি ওপেন করে নিতে হয়। তো আপনি যদি আপনার ডেস্কটপে এই আইকনগুলি ওপেন করতে চান, তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করুন এবং ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন পার্সোনালাইজেশন, এই পার্সোনালাইজেশনে ক্লিক করুন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন থিমস নামে একটা অপশন রয়েছে, এই থিমসে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে ডেস্কটপ আইকন সেটিংস, এই ডেস্কটপ আইকন সেটিংসে ক্লিক করুন। এখান থেকে আপনি যে আইকনগুলো ওপেন করতে চাচ্ছেন সেগুলো টিকমার্ক দিন। তো আমি কম্পিউটার, রিসাইকেল বিন, কন্ট্রোল প্যানেল, ইউজার্স ফাইল এগুলা টিকমার্ক দিলাম এবং দেওয়ার পর অ্যাপ্লাইতে ক্লিক করলাম। এখান থেকে আবার ওকেতে প্রেস করলাম। করার সাথে সাথে আমি এখানে দেখতে পাচ্ছি আমরা যে আইকনগুলো টিকমার্ক করেছিলাম সেগুলো এখানে ওপেন হয়ে গেছে। তো এখন যদি চাই আমরা এই ফাইলগুলি ব্যবহার করতে পারবো। তো বিয়ার্স, এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।